আগে দুটো, ফের তৃতীয় বিয়ে স্বামীর। প্রতিবাদ করায় স্বামী ও তার দলবলের হাতে আক্রান্ত গৃহবধূ ও তার পরিবার। জখম হয়ে হাসপাতালে ভর্তি চারজন, পলাতক অভিযুক্ত স্বামী। স্বামী আগে বিয়ে করেছেন, বিয়ের পর বিষয়টি জানতে পারেন মহিলা। বিয়ের পর বিষয়টি জানাজানি হতে সেই নিয়ে চলতো পরিবারে অশান্তি। এসবের মাঝেই মহিলা ফের জানতে পারেন স্বামী নাকি আবার তৃতীয় নম্বর বিয়ে করতে চলেছেন, আর তা নিয়েই প্রতিবাদ করতে স্বামী ও তার দলবলের হাতে আক্রান্ত দ্বিতীয় পক্ষের স্ত্রী। তাকে বাঁচাতে গিয়ে জখম গৃহবধূর দিদি। ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি চারজন। বাজো ছেলে কেন, যে ছেলেটা আবার বিয়ে করছে, আবার ছাড়ছে, আবার করছে, আবার ছাড়ছে, কেন যে ওই ছেলেটা খুবই ওই নোংরা ছেলে, কেন যে ওই বিয়ে করছে। আর এটা প্রথমটা ছেড়ে দিয়েছে, প্রথমটা একটা বাচ্চা আছে, বাচ্চাকে তো রেখে গেছে, আবার দ্বিতীয়কে ফের বিয়ে করেছে, ওকে তো ফের ফের ছেড়ে দিয়েছে, ফের একে যে বিয়ে করেছে, ফের ফের ইয়ার পরে ফের ও ফের আর একটাকে বিয়ে করেছে। ইতিমধ্যেই গোটা ঘটনার বিবরণ জানিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বোনকে মারছিল, আমরা গেছিলাম, আমাকেও ধরে মেরেছে। প্রথমে বিয়ে করেছিল কিনা আমরা জানি না, আমার বোনের বিয়ে দিয়েছিলাম, আমরা জানতাম না কি বিয়ে হয়েছিল ওর আগে, আমার বোনের সাথে সংসার করছিল, আবার দ্বিতীয় বিয়ে করে নিয়ে এসেছে, যে আমরা শুনে গেছিলাম, যে আমাদের আমাকেও মেরেছে, আমার বোন বেটাকেও মেরেছে, আমার স্বামীকেও মেরেছে। ঘটনায় জখম গৃহবধূ শাহেদা বিবি। তার অভিযোগ, স্বামী সাদিকুল শেখ তার আগে বিয়ে হয়েছে সে কথা না জানিয়েই শাহেদা বিবিকে বিয়ে করেন। তার প্রথম পক্ষের স্ত্রী রয়েছে সেটা তিনি জানতেন না, তবুও বিয়ের পর সব কিছু জেনে তিনি মানিয়ে নেওয়ার চেষ্টা করেন, সেই মতো সংসারও করছিলেন। বর্তমানে তাদের 3-3টি সন্তান। এসবের মাঝেই বৃহস্পতিবার শাহেদা জানতে পারেন তার স্বামী পাটনায় কাজে গিয়ে তৃতীয় বিয়ে করেছেন। স্বামীর তৃতীয় বিয়ে নিয়ে প্রতিবাদ করতেই বেধড়ক মারধর করা হয় তাকে। শাহিদাকে বাঁচাতে এগিয়ে আসেন তার দিদি আয়েশা, তাকেও মারধর করা হয়েছে। মারধরের অভিযোগ উঠেছে তার ভাগ্নে ফারাজুল শেখ ও জামাইবাবু রাজু শেখকেও। আমাকে রেখে আরো বিয়ে করেছে, আর আমার সঙ্গে আমাকে বের করছে বাড়ি থেকে, হাঁকাইছে, আমি ডুবছি, আমাকে মারছে, মেরে হাত ভাঙলো। আবার আমার দিদির ছেলে থাকছে আমার বাড়িতে, ওই ওকেও আবার আমাকে বাঁচাতে যে ওর হাত ভাঙলো। আবার আমার দিদি আমার জামাইদা আসলো, ওরকেও মারতে লাগলো। ওর বাপ ভাই, ওর মা, ওর ভাতিজা সবাই মিলে এসে মারলো, সবাই দেখেছে। আমার নাকের টাকের সব মেরে টেরে সব ভাঙে দিয়েছে। আমার স্বামী 3টা বিয়ে করেছে, আমি তো জানতাম না বিয়ে করেছে। আগে আমার সঙ্গে বিয়ে হলো, আবার একটা বিয়ে করেছে। আপনি যখন বিয়ে করেন তখন জানতেন কি যে প্রথম পক্ষের স্ত্রী? না, কি বিয়ে করে আছে কি না আছে। এরপরই আক্রান্ত গৃহবধূ ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী সাদিকুল। আমি ওদের বারণ করলাম, দেখ ঝগড়া করিস না, যেহেতু আমরা এসছি, হ্যাঁ, তোদের সমাধানটা করে দিচ্ছি যা হচ্ছে। ছেলেটা নাকি প্রথম বিয়ে করেছে একটা, তারপরে আবার দ্বিতীয় একটা করেছে, আবার তৃতীয় আর একটা করেছে, তো একটা করে ধরছে আর ছাড়ছে, এটা কিন্তু আমরা জানি না, কিন্তু পরে করে শুনতে পারলাম। তো যাও ওখানে গেলাম, তো আমরা থাকাকালীনই কিন্তু লাঠি চার্জ করতে লাগলো দুটো ছেলে, কিন্তু একটা ছেলেকে কোথা থেকে নিয়ে এসছে সেটা আমি চিনতে পারলাম না, ওরাই জানে, ওনার যে হাজব্যান্ড, হ্যাঁ, তো আমার চোখের সামনে কিন্তু ব্যাট নিয়ে কিন্তু একদম হাতে কিন্তু মেরে দিল ছেলেটাকে। আমি ওদের বারণ করলাম, দেখ এটা খুব ভুল করছিস তোরা, কিন্তু যখন এসছে আগে আগে হসপিটাল চিকিৎসাটা হোক, তারপর পরে যা হবে দেখা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।